ও বান্দা আমি তো রব্বুল আলামিন কেন ভুলে গেছিস আমাকে মা গাররাকা বিরাব্বিকাল করিম মা গাররাকা বিরাব্বিকাল করিম যারা দুই দুই মিনিট ভালোবাসে তাদের জন্য তুই কলিজা কাইটা দেস আর আমি যে 24 ঘন্টা তোরে ভালোবাসি যত্ন নি আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে বান্দা একবারও কি মনে পড়ে না এই বান্তি ভুলে যাবি ব্যস্ততার ভিতরে সেজন্য আমি সিস্টেম করে দিয়েছি অন্তত পাঁচ ওয়াক্তে পাঁচবার মুয়াজ্জিনে যেন আজান দেয় এই আজান শুনে যেন আমার কথাটা তুই একবার মনে হয় সেই মুয়াজ্জিনে যদি ডাইরেক্ট হাইয়ালা সালা বলতো তোর মনে হয়তো কোনো ঘাবড়াহট আসতো না আকর্ষণ লাগতো না তুই ভুলে যেতে পারোস আমার নাম তুই যেন জাহান্নামে না যাস সেজন্য আমি আল্লাহু আকবার দিয়ে আজান শুরু করেছি যেন তুই বুঝতে পারোস মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে ডাকতেছে সুবহানাল্লাহ ও বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম আমি কি তোকে সকালে নাস্তার ব্যবস্থা করে দিই নাই তোর বউয়ে তোর মা তোর বোনে হয়তো রান্না করেছে রেডি করেছে কিন্তু নাস্তার রিজিকটা তো আমি দিয়েছি পাউরিটার রিজিক হওয়া তো আমি দিয়েছি পানিটা তো আমি দিয়েছি খাবার নিয়ামত তো আমি দিয়েছি পাকস্থলী তো আমি দিয়েছি হজম শক্তি তো আমি করিয়েছি বান্দা সুবহানাল্লাহ ও বান্দা তুই যে দুপুর বেলা ঘরে আসবি কিংবা বাহিরে তুই খাবারটা খাবি সেই খাবারটাকে ভাতটাকে আজকে যেটা তুই রান্না করে দুপুর বেলা খেয়েছিস খাবি ওই খাবারটা তোকে খাওয়ানোর জন্য ছয় মাস আগে সাত মাস আগে আমি অমুক জায়গায় কৃষককে মাঠে নামিয়ে দিয়েছি দান হিসেবে ওইটা তুলেছি ও বান্দা আমি কি তোর যত্ন নিই না তুই সবাইরে মনে রাখলি শুধু আমাকেই ভুলে যাচ্ছিস আমাকে ভুলে যাচ্ছিস আমাকে ভুলে যাচ্ছিস বান্দা আমি কি তোকে সর্বোচ্চ ভালোবাসি নাই আমি কি বলি নাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি কি বলি নাই আর রহমানির রহিম আমি কি বলি নাই লা তাকনাতু মির রহমাতিল্লাহ বান্দারে মনে রাখবি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন আমার কাছে তোর আসতেই হবে আসতেই হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে আমার কাছে আসতে হবে কিন্তু আমি চাই ওই আসার দিনের আসার আগে তুই স্বইচ্ছায় স্বজ্ঞানে সবকিছু সেলেন্ডার করে আমি রবের দরবারে ঝুঁকে যা একবার বল তওবা কর একবার 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 তওবা কর পৃথিবীর গুনো গুনা এমন কেউ নেই মাফ করতে পারো কিন্তু আমি আল্লাহ চাইলে সেই গুনাও মাফ করে দেবো চিৎকার করে রবকে বলে মাওলা ভুল করেছি ভুল করেছি ভুল করেছি একটা সুযোগ দাও আবার দুনিয়ায় যাব মাওলা হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না মাওলা একটা সুযোগ দাও একটা সুযোগ দাও একটা সুযোগ দাও মাটির নিচে যারা আছে তারা বলছে আর মাটির উপর যারা আছে তারা বলছে ভাই নামাজ তো পড়তে আয় একজনে বলে যে কিভাবে আসবো আমার প্যান্ট তো ঠিক নাই আমার প্যান্ট তো ঠিক নাই আমার পশরিল তো পাক নাই আমার কাপড় তো পাক নাই আরেকজনে বলে আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে আইনা দিবে আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও একটা সিজদা দিব আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কোনো খবর লাইটের পরিবর্তন হয় মাইকের পরিবর্তন হয় স্পিকারের পরিবর্তন হয় মোবাইলের পরিবর্তন হয় এক সময় নোকিয়া রাজত্ব ছিল তারপরে শেষে স্যামসাং এর রাজত্ব স্যামসাং এখন যাওয়ার পথে এখন আইফোনের রাজত্ব সামনে কি হয় সেটা আমরা জানি না হয়তো আইফোন এক সময় থাকবে না প্রত্যেক কিছুর পরিবর্তন প্রত্যেক কিছু পরিবর্তন আওয়াজটা সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে দিতে হবে 100 বছর আগে কোরআন ছিল 200 বছর আগে কোরআন ছিল 300 বছর আগে কোরআন ছিল 500 বছর আগে কোরআন ছিল 1200 বছর আগে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম কোরআন ছিল 1400 বছর আগেও কোরআন ছিল 2023 সালে কোরআন আছে 25 সালে থাকবে 26 সালে থাকবে 30 সালে থাকবে 40 সালে থাকবে 50 সালে থাকবে 80 সালে থাকবে 90 সালে থাকবে 3000-এ থাকবে পৃথিবী থাকলে 3100 বছরও থাকবে আমি থাকবো না আপনি থাকবেন না দাদা থাকবে না নানা থাকবে না এই থাকবে না সেই থাকবে না কোরআন থাকবে একজন পণ্যওয়ালা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না ওয়াইয়াক নাস্তাইন আরেকজনে বলবে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম একজনে বলবে কুল হুয়াল্লাহু আহাদ একজনে বলবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আরেকজনে বলবে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক আরেকজনে বলবে আলাম তারা কাইফা ওয়া রাব্বুকা বিআসহাবিল ফিল এই কোরআন থাকবে এবার জগৎ জিজ্ঞেস করে ছিল না তখন তখনও ছিলি এখনো আছো তোর ভিতর আছে কি কোরআন উত্তর দেয় সর্বকালে চাহিদা মিটানোর সমস্ত কোয়ালিটি রব্বে করিম আমি কোরআনের ভিতর দান করে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে বান্দা তুই মনে করস তুই খাওয়াস না না তোরে দিয়ে আমি আল্লাহ খাওয়াচ্ছি বলেন সুবহানাল্লাহ এবার তাই স্বামীকে ভুল বুঝবেন না ও আমার ভাইয়া কারো কথায় বউকে ভুল বুঝবেন না কারণ সে বললে ওয়ালা পাঁচ লাগায়ে চলে যাবে ডিভোর্স আপনাদের হবে বাচ্চারা এতিম হয়ে যাবে আপনারা আলাদা হয়ে যাবেন ওই ব্যক্তির কোনো লস হবে না কথা বলেন ঠিক কিনা তাহলে যত জামিলা 3 নম্বর মানুষে লাগায়
সবাইকে সাবধান করছি বন্ধুর ভিতরে তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না ভাই ভাইয়ের ভিতর তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না স্বামী স্ত্রীর ভিতর তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না দাতা যদি রবের হয় সে কারো জন্য রাস্তা বন্ধ করতে পারে না পানি বন্ধ করতে পারে না কথা বন্ধ করতে পারে না সংসার বন্ধ করতে পারে না জীবন অতিষ্ঠ করতে পারে না দাতা যদি রবের হয় সে কখনো চোর হতে পারে না পান্দাটা যদি রবের হয় সে কখনো মা বাবার গায়ে হাত তুলতে পারে না পান্দাটা যদি রবের হয় এক সপ্তাহর জন্য টাকা ধার নিয়ে দুই বছর না দিয়ে ঘুরানোছে থাকতে পারে না বান্দাটা যদি রবের হয় বিশা দিবে বলে টাকা নিয়ে সে টাকা মাইর করে দিয়ে তার জায়গা জমিন দখল করার সে পাইতারা করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কথা দিয়ে কাউকে আঘাত দিতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো হাত দিয়ে কাউকে আঘাত দিতে পারে না মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি বান্দাটা যদি রবের হয় সে কারো উপর জুলুম করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে ছোট ভাইয়ের সম্পদ মেরে খেতে পারে না বান্দাটা যদি রবের হয় সে বোনের সম্পদ কখনো মেরে খেতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কারো জন্য রাস্তা বন্ধ করতে পারে না পানি বন্ধ করতে পারে না কথা বন্ধ করতে পারে না সংসার বন্ধ করতে পারে না জীবন অতিষ্ঠ করতে পারে না অন্যায় ভাবে মামলা দিতে পারে না কথা বলেন ঠিক কি না এবার বলেন এই রকম বদগুণ থাকলে সে কখনো পরিপূর্ণ পারফেক্ট মুকাম্মেল বান্দা হতে পারে এবার আমাদের ভিতরে এবার ফারি আছে না নাই জোরে বলেন আছে না নাই মিথ্যা আছে না নাই সকলখুরি আছে না নাই সাত দোকানে বদনামি আছে না নাই সুন্দর করে দলিল জাল দলিল দিয়ে জায়গা দখল করা আছে না নাই সুদ আছে না নাই ঘুষ আছে না নাই মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলা আছে না নাই ছোটদের জায়গা দখল করা আছে না নাই সুন্দর করে আইল কাটার অভ্যাস আছে না নাই দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকাই দেওয়ার অভ্যাস আছে না নাই টাকা দান নিয়ে না দেওয়ার অভ্যাস আছে না নাই সুন্দর করে ব্ল্যাকমেল করার অভ্যাস আছে না নাই প্রেম প্রীতি করে অবৈধ সম্পর্ক করার মানুষ আছে না নাই তো এগুলা তো কখনো আল্লাহর বান্দার চরিত্র হতে পারে না জোরে 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 এবার বলেন আপনি আমি কে উত্তর কি জানেন বান্দা রবের কিন্তু এখনো পরিপূর্ণ হতে পারি নাই আমার কথায় কি কষ্ট নেই আমি হাত জোর করে মাপ চাচ্ছি আমি প্রথমেই বলেছি বলবো আপনাদেরকে কিন্তু শোনাচ্ছি আমি আমার নফসকে কারণ এই নফস যখন কন্ট্রোলে চলে আসবে কলবের নূর তখন আলোকময় হয়ে উঠবে সুবহান আমি কারো পক্ষে নই আমি কারো বিপক্ষে নই আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমি অনুরোধটুকু করব সর্বদা নিজের নফসের বিপক্ষে থাকবেন কলবের পক্ষে থাকবেন জয় আপনার আসবেই আসবে সুবহান চেহারাটা একটু শ্যামলা চেহারাটা একটু কালো কিন্তু তার চেহারা দাগটা এমন মায়া লাগা যায় মায়া লাগা যায় রাগ উঠলো রাগ দেখাইতে পারি না আঘাত করার ইচ্ছা থাকলো আঘাত করতে পারি না যখন সে কান্না করে অন্তরটা ফেটে যায় এমন মায়া লাগে এই মায়াটা আসতে হয় রবের দরবার থেকে চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ যেই দুই ওয়াক্তে সূর্য নাই আলো আছে ওই দুই ওয়াক্তের নামাজকে আল্লাহ চার রাকাত করে দেয় নাই একটাতে দুই দিয়েছেন একটাতে তিন দিয়েছেন ও নামাজি ভাই কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছেন আল্লাহ দিলেন তো এভাবে দিলেন কেন আরো সহজ করে বুঝার জন্য বলছি যাতে বুঝলে অঙ্ক কঠিন হলো সহজ হয়ে যায় ব্যবসা কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায় কাজ কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায় নামাজটা কঠিন নয় বুঝতে পারলে রবের প্রতি প্রেমটা আরো বেশি বেড়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসুন বান্দার মনে যে আঘাত দেয় এই আঘাতটা বান্দার মন পর্যন্ত থাকে না আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় সেজন্য আল্লাহর দিকে তাকাই সৃষ্টিকে যে খুশি করে ষষ্ঠ তার উপর খুশি হয়ে যায় সুবহানাল্লাহ তারা বলবে তোমরা যে দুনিয়াতে হাজার অপমান হাজার অপবাদ অর্থনৈতিক কষ্ট পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট শারীরিক কষ্ট অসুখের কষ্ট বউয়ের কষ্ট চাচার কষ্ট জেদার কষ্ট বিভিন্ন কষ্ট সহ্য করো আল্লাহর উপর এতরাজ করো নাই কখনো আপত্তি জানাও নাই সব সময় বলেছো হাসি মুখে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি আল্লাহর উপর সব সময় খুশি ছিলা আজকে আল্লাহ খুশি হয়ে আমাদের মতো ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম ফেরেশতারাই তাদেরকে স্বাগতম জানাবে আপনি আমাকে ঘৃণা করেন একটা বলে ফেললেন বিষয়টা এমন নয় ইমাম হোসেন এজিদকে ঘৃণা করে নাই এজিদের কাছকে ঘৃণা করেছে
আমরা অনেক সময় মনে করি কি ইমাম হোসেন এজিদকে ঘৃণা করেছেন আরে ওনারা তো ঘৃণা শিখাতে আসে নাই ওনারা তো ভালোবাসা শিখাতে এসেছেন ওনাদের ঘর থেকে তো ভালোবাসা কাকে বলে সেটা শিখানো হয়েছে মায়া কাকে বলে সেটা শিখানো হয়েছে আম্মাজান আয়েশা ঘরের মধ্যে অবস্থান করছেন ঘরে খাবার নাই মাত্র একটা খেজুর আছে বাহির থেকে দরজার মধ্যে নক হলো নক হওয়ার পরে উনি বাহির থেকে আওয়াজ শুনলেন ও রাসূলের বিবি উম্মাহাতুল মুমিনিন ক্ষুধা লাগছে একটু খাবার দেন আম্মা জান আয়েশা একটা খেজুর ছিল সেটাই দান করে দিয়েছেন সুবহানাল্লাহ জগৎ জিজ্ঞেস করছে আপনি খাবেন কি রব দেখবে ওই ঘর ওই পরিবার ইমাম হোসেন অহংকার শিখাতে আসেনি হিংসা শিখাতে এসেছেন ভালোবাসা শিখাতে এসেছেন ইমাম হোসেন এজিদের সাথে বিষয়টা কি ছিল এজিদ এমন কাজকে প্রশ্রয় দিচ্ছে যেটা আল্লাহ পছন্দ করে না রাসূল পছন্দ করে না ইমাম হোসেন বলে যে আমার আল্লাহ এবং রাসূল যেখানে পছন্দ করে না সেখানে তো আমি হোসেন পছন্দ করতে এই আজান দেয় প্রত্যেক ওয়াক্তে ইন ইমাম হোসেনের কারবালা আল্লাহু আকবার না হর সুবহানাল্লাহ না আজান দেয় কোনো ডর আছে না ইন ইমাম হোসেনের অবদান একামত দাদ ইমাম হোসেনের অবদান ডর তো সারা নামাজ হচ্ছে যে দিলে কিন্তু আজ জুমাত গিয়ে দে ইমাম হোসেনের রক্তের অবদান ইমাম হোসেন একজন হস্ত ভাই আর আব একজনের মাথা উঁচু করে বাসিবে সুযোগ করে দি তবে আজ এতন একটা কথা মনে রাখবেন কি রে মিস্টার এজিদ দিলে ফল কিল্লই দে বই বটি বেলাই আজ এতন ইন ভাবিবেন দে শুধু এদুন বুটফাইস তো খুশি যাছ না ফ্যাক্টরি যাছ না যাছ না আদে না তুমি বেলায় বোধ হয় এজিদ হদ দে ইবে কি তোরা এলাকার হোসেন মনে করছিস না সুবহানাল্লাহ ইবে কি তোরা বাড়ি হোসেন মনে করছিস না ইবে শের এ খোদা আলীর বেটা সুবহানাল্লাহ ইবে হাসান ওর ভাই সুবহানাল্লাহ ফাতিমাতু জাহরার ফুয়া সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের নয়ন ওর মনি সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাহ সুবহানাল্লাহ ইবে তোমার আর হোসেন মনে না করছিস ইবে হালা না মিলে পয়সা দরহম পড়ি যাবো ইমাম হোসেনের বাহিনীর বালাগরি গোরা হানা ফানি এটা তো নবগিন আছে সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার কোন দিনটা বেশি সুন্দর লাগে আমি বলবো না আপনারা বলেন সবাই মসজিদে যাচ্ছে দেখতে সুন্দর লাগে কিবারে মসজিদ থেকে বের হচ্ছে দেখতে কিবারে সুন্দর লাগে শুক্রবারে কারণ এক এক মসজিদ থেকে নামাজ শেষ হয় সবাই একসাথে বের হয় আর যখন ঈদের দিন হয় সবাই একদিকে চলে যায় সবাই একদিকে চলে যায় নামাজ শেষ করে একদিকে আসে উপর থেকে যদি ড্রোন শট দিয়ে দেখেন আপনার মনটাই খুশি হয়ে যাবে আমার মুসলমান ভাই আসতেছে যাচ্ছে বলেন না সুবহানাল্লাহ এবার বলেন সিডাংওয়ালার সাথে ঢাকার কোনো দেখা ঢাকাওয়ালা মুসলমানের সাথে আফ্রিকাওয়ালার মুসলমানের দেখা আফ্রিকাওয়ালা মুসলমানের সাথে ইন্ডিয়ারওয়ালা মুসলমানের দেখা এবার তারাও তো মুসলমান ধর্মের সংগঠনে আছে এবার নবী বললেন বছরে একবার আল্লাহর নির্দেশে হজের ব্যবস্থা করে দিলাম ইন্ডিয়াওয়ালা মক্কায় চলে যাও পাকিস্তানওয়ালা মক্কায় চলে যাও বাঙ্গাওয়ালা মক্কায় চলে যাও আমেরিকাওয়ালা মক্কায় চলে যাও আফ্রিকাওয়ালা মক্কায় চলে যাও সুইজারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও নেদারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও অস্ট্রেলিয়াওয়ালা মক্কায় চলে যাও বিভিন্ন দেশ থেকে সবাই হজের মধ্যে আরাফার ময়দানে এক জায়গায় হয়েছেন সুবহানাল্লাহ জুমাইশ দেখাও গিয়ে কারোর সাথে কারোর দেখা নাই জুমার সময় দেখা হয়ে গেল কারোর সাথে কারো দেখা নাই দুই ঈদে দেখা হয়ে গেল কারোর সাথে কারো দেখা নাই আরাফার ময়দানে সবার দেখা হয়ে গেল সুবহানাল্লাহ জগৎ জিজ্ঞেস করছে এই সিস্টেমটা এত সুন্দর একটা ডিজাইন একটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয় একটা কমিটিকে অ্যাক্টিভ রাখার মতো বিষয় এ মুসলমান তোমাদেরকে এগুলা কে শিখায় দিয়েছে এবার সমস্ত মুসলমান উত্তর দেয় আমাদেরকে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন এবার ওনারা প্রশ্ন করে কি রে উনিও মানুষ আমিও মানুষ আমার মাথায়ও বুদ্ধি আসলো না কেন নবী রাহমাতুল্লিল আলামিন বলে আরে আল্লাহ তো আমাকে তোমাদের মতো বানাই পাতাই নাই ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমি তো আমার জ্ঞান দিয়ে করি নাই রবের দেওয়া জ্ঞান দিয়ে আমি করছি রব আদেশ দিয়েছেন আমি শুধু দাঁড়ি করেছি বলেন সুবহানাল্লাহ
মনে রাখবেন ইমানদার ভাইরা আপনার জীবনে যখনই দেখবেন কষ্ট বলা মুসিবত বাড়তে আছে আপনি বুঝে নেবেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার গুনাহগুলোকে পরিষ্কার করার জন্য কষ্ট দিয়ে আপনাকে maaf করে দিচ্ছেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন সেই দিন রবের পছন্দ হয়ে যাবে রব্বে করিম বলবে ইন্নাল্লাহ মাসাবিরিন আমি রব ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি আল্লাহর এমন কোন বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে মুসা নবীর জীবনে কষ্ট আইয়ুব নবীর জীবনে কষ্ট ইব্রাহিম নবীর জীবনে কষ্ট ঈসা নবীর জীবনে কষ্ট ইমামুল আম্বিয়া আমাদের নবীর জীবনে ছোট কালও কষ্ট বাল্য জীবনও কষ্ট যুবক বয়সেও কষ্ট শেষ বয়সেও কষ্ট ও নবী এত কষ্ট কেন আপনি আপন করেন নিলেন কেন নবী বলে আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে আমিও কষ্ট পেতে ভালোবাসি আর কোন আপত্তি আছে আজকে থেকে বুঝেন কিংবা না বুঝেন কখনো আল্লাহর ব্যাপারে আপত্তি জানাবেন না বুঝলো বলবেন আলহামদুলিল্লাহ না বুঝলো বলবেন আলহামদুলিল্লাহ আমি একটু শুনতে চাই কি বলবেন আলহামদুলিল্লাহ আর একটু ঈমানি আওয়াজে বলেন কি বলবেন আলহামদুলিল্লাহ বুঝলো আলহামদুলিল্লাহ না বুঝলো আলহামদুলিল্লাহ পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ পক্ষে হইলো বিপক্ষে হইলো এক কথাই শেষ মাওলা তুমি যেমনে রেখে খুশি আমি সেমনে থেকে খুশি আমার কোন হা হুতাশ আফসোস কেন নাই জগৎ যদি প্রশ্ন করে কি রে তুই আপত্তি জানাস না কেন আপনি বলবেন আপত্তি করার মতো নিম্নতম যোগ্যতা লাগে আমি নিজেই তো আমার না আমার যা আছে সব বারাটি আর আমার হা তো আল্লাহর দেওয়া তাই আমি বারাটি আর বারাটি আর অহংকার করার কোনো অধিকার আপনি জানেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ পাক কত হাজার রাস্তা খুলে দিয়েছেন আমি শুধু প্রশ্ন করব যার যত শক্তি আছে উত্তর দিয়ে যাবেন আমাদের আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না আল্লাহ তাআলা কার আমল কেমন জানে কি জানে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জানে না কার সওয়াব বেশি কার গুনাহ বেশি জানে কি জানে না তো জানান যদি আল্লাহ সবকিছু জানে মরার পরে ডাইরেক্ট জান্নাতের জান্নাতে দিয়ে দিত জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিত কাজ তো শেষ কিন্তু আল্লাহ পাক বলে জানা মরার পরে তাকে কবরে রাখো আমি এখন জাহান্নাম দিব না আমি এখন জাহান্নাম দিব না আগে কবরে রাখো এবার কবর থেকে আল্লাহ পাক যেদিন মন চাইবে হাশরের ময়দানে তুলবে তোলার পরে ইয়া নফসি স্লোগান দিয়ে দৌড়াবে আল্লাহ এত এত ঘটনা রাখলা কেন এত কাহিনী রাখলা কেন এতটুক আমাদের ঈমান বলে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ আছে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো রহস্য আছে কাউকে তুমি টাকা দিয়ে পরীক্ষা করো কাউকে তুমি টাকা নিয়ে পরীক্ষা করো কাউকে তুমি সন্তান দিয়ে পরীক্ষা করো কারো থেকে সন্তান নিয়ে তোমাকে তুমি পরীক্ষা করো মাওলা এতটুক জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ আছে মাওলা এত লম্বা একটা শিডিউল তুমি কেন দিলা রব্বে করিম বলে তোদেরকে বাঁচানোর জন্য আরেকটু জোরে এবার আসেন আমাদের আমলে আল্লাহর বিচার পরে আল্লাহর বিচার পরে সত্যি করে নিজের বিচারে নিজে বলেন তো আমরা কি জান্নাত পাওয়ার যোগ্যতা আছে আমার নাই আমার নাই আমার মতো যে যে ফাফি আছেন তারা বলেন জান্নাত পাওয়ার মতো কোন আমল আছে কারণ আমরা একটা ভালো কাজ করলে দশটা বদনাম করি সব কিছু শেষ করে দিই একবার উপকার করলে দশ বার আয় নতাইলে তোর কি অবস্থাই তো দে আয় দিলাম দে ফোটা দিয়ে সব কিছু শেষ করে দিই আমরা যদি একটু কানো কানো জায়গায় নামাজটা পড়ি শুক্রবারে দুই রাকাত এসার পরে যা মন চায় তা করে সব আমরা নষ্ট করে দিই ভালো করি যদ্দুর খারাপ করি তার চাইতে বেশি সওয়াবের সংখ্যা আমাদের কম গুনার সংখ্যা বেশি ইমানদার ভাইয়েরা আওয়াজ দিয়ে একটু বলুন তো আমাদের আমল নামার যাত যাত্রা শেষে আমরা জানি সত্যিকার একটা বলুন তো আমাদের আমল দিয়ে যদি হিসাব করা হয় আমরা কি আসলে কেউ জান্নাত পাওয়ার যোগ্যতা আছে আমার নাই আমার নাই আপনাদের কারো আছে তাহলে আমরা সবাই কোথায় চলে যাব জোরে বলেন না কোথায় চলে যাব আর একটু জোরে বলে কোথায় চলে যাব জাহান্নামে চলে যাব রব বলে যে না 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 আমার বান্দা জাহান্নামে যাক আমি সেটা চাই না তো মাওলা তুমি কি চাও রব্বে করিম বলে আমি আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে গভীর মনোযোগ আমি আসমানকে বানিয়েছি কুটি ছাড়া আদেশ দিয়ে জমিনকে বানিয়েছি পানির উপরে আদেশ দিয়ে পানিকে বানিয়েছি আদেশ দিয়ে জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে মিকাইলকে বানিয়েছি আদেশ দিয়ে আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে আরশকে বানিয়েছি সুবহানাল্লাহ জোরে বলতে হবে
আরশকে বানিয়েছি আদেশ দিয়ে জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে জাহান্নামকে বানিয়েছি আদেশ দিয়ে কিন্তু যখন মানবের বেলায় আসলো আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই নিজের কুদরতি হাতের মহব্বত দিয়ে বানিয়েছি আমি চাই নাই মানুষ জাহান্নামে যাক এবার আমলে বলে যে জাহান্নাম আল্লাহর চাওয়া জান্নাত লাগছে না ফেস লাগছে না ফেস জোরে বলেন লাগছে না ফেস এবার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কোথায় হাশরে যদি হাশরটা না হয় আরব একদম শেষ ঠিক আমাদেরকে বাঁচানোর জন্য হাশরের ব্যবস্থা করে দিলেন তিনি কে আল্লাহ এবার আমরা সবাই হাশরে উপস্থিত হইছি